নমস্কার, আজকের শুভেচ্ছা নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। একবার বিষ্ণুদেব গরুড়ে চেপে শিবলোকে এসে উপস্থিত হলেন। তিনি শিবলোকের বাইরে গরুড়কে রেখে শিবলোকে প্রবেশ করলেন। গরুড় অবাক বিস্ময়ে কৈলাসের অপূর্ব সৌন্দর্য লক্ষ্য করলেন এবং দেখলেন একটি পাখি সেখানে আছে, রিন রিন টিন টিন তার কলতানে মুখরিত। এমন সময় মৃত্যুর দেবতা যম এসে সেখানে উপস্থিত হলেন। তিনিও পাখিটির দিকে একদৃষ্টে তাকিয়ে শিবলোকে প্রবেশ করলেন। গরুড় বুঝলেন যে মৃত্যুর দেবতা এই পাখিটিকে মেরে সঙ্গে করে নিয়ে যাবেন, তাই তাড়াতাড়ি করে সেই পাখিটিকে নিয়ে তিনি অনেক দূরে একটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে এলেন। ফিরে আবার তিনি অপেক্ষা করছেন, এমন সময় মৃত্যুর দেবতা বেরোলেন। তাকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি পাখিটির দিকে ওইভাবে তাকিয়েছিলেন কেন? যম বললেন, আমি দেখলাম পাখিটির নিয়তি, সে বহু দূরে একটি জঙ্গলে কয়েকজন সাপের হাতে মারা পড়বে। গরুর নিঃশব্দে দাঁড়িয়ে এই কথাটি ভাবতে থাকলেন, মৃত্যু আমাদের জীবনে অবশ্যম্ভাবী, মৃত্যুকে আমাদের গ্রহণ করতেই হবে, তাই মৃত্যুকে সসম্মানে গ্রহণ করাটা ভালো। নমস্কার।